আসসালামু আলাইকুম। গুড স্টাফ বাংলা টিউটোরিয়ালে সিএসএল ট্রেডিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি মেহরাব হোসেন। কতদিন আমরা শিখছিলাম যে কীভাবে বুট স্টাফ ফাইল অনলাইন থেকে ডাউনলোড করব এবং সেটা নিয়ে কীভাবে কাজ করব। আজকে আমরা শিখব যে বুট স্টাফ ইউজ করে কীভাবে আমরা ড্রপ ডাউন মেনু বানাবো। এখন দেখেন যে কতদিন আমরা যে ফাইলগুলো ডাউনলোড করছিলাম তার মধ্যে আমাদের একটা ফাইল ছিল যে করে ফাইল, ওই ফাইলটা আমাদের আজকে কাজে লাগবে। গত টিউটোরিয়ালে ওই ফাইলটা নিয়ে আমরা কোনো কাজ করিনি। তো ফাইলটাকে নিতে হলে আমাদের ফার্স্টে যে ফোল্ডার আছে এটাতে যেতে হবে। তারপর টেস্ট, এখানে দেখবেন যে ভেন্ডর নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে যে করি ডট জেএস এই ফাইলটা আমাদের এবার কাজে লাগবে। তো আমরা এটাকে কপি করি, কপি করে আমাদের যে প্রজেক্ট ছিল আগে সেটা জেএস নামক যে ফোল্ডার আছে ওটাতে পেস্ট করি। এখন দেখেন যে আমি ফাইলটা কপি করে নিয়ে আসলাম, বাট আমার যে ইন্ডেক্স পেজ, ইন্ডেক্স পেজে তো আর আমি লিঙ্ক করিনি। সো আমাকে ফার্স্টে লিঙ্কটাই করতে হবে। এখন এগুলো নিয়ে আমরা গতদিন কাজ করছিলাম, এটাকে কেটে দিই। দেওয়ার পরে দেখেন যে আমরা গতদিন জাস্ট একটা ফাইল কল করছিলাম, আজকে আমাদের যে করে ফাইলটা কল করতে হবে। এখন যেহেতু আমরা এখানে লিখে দিই যে কিউরি, সরি আসলে বানানটা কী দেওয়া আছে আমি দেখে আসি, কারণ বানান ভুল হলে আমার পুরো কাজটাই বিথা যাবে। সো আমি এটাকে রিনেম করি, কপি করি। এখন দেখেন যে আমরা গতদিন একটা সিএসএস ফাইল কল করছিলাম, তারপরে একটা বুটস্ট্র্যাপ ডট জেএস নামে যে ফাইল ছিল ওটাও কল করছিলাম। আজকে আমরা অতিরিক্ত একটা ফাইল কল করছি, সেটা হচ্ছে জেকুরি ডট জেএস। আর এখানে যেহেতু জেএস ডাবল হয়ে গেছে, জেকুরি ডট জেএস। এখন আমরা যেহেতু ড্রপ ডাউন মেনুটা বানাইতে চাচ্ছি ওইটাও আমাদের অবশ্যই বডি ট্যাগের মধ্যেই হবে। সো আমরা কাজ করি, ডিভ একটা ক্লাস ডিক্লার করি। ক্লাসে যেহেতু আমরা নেভবার বানাইতে চাচ্ছি সো আমরা লিখে দিই নেভবার। আর নেভবারটা কীরকম হবে সেটাও কল করতে হবে, নেভবার ডিফল্ট, নেভবার ডিফল্ট। যে আমরা যে নেভবারটা বানাবো এটা ডিফল্ট কালার হবে, ডিপ শুরু ডিপ শেষ। এখন আমরা যে ডিপ নিলাম, নেওয়ার পরে যে এখানে দুটা ক্লাস কল করছি, একটা নেভবার আর একটা দিছি নেভবার ডিফল্ট। আসলে এই ক্লাসগুলো কল করার ফলে আমার কোনো কাজ হয়েছে কি না আমি যদি দেখতে চাই, তো আমি ফাইলটাকে ওপেন করতে পারি। ওপেন করলে দেখেন যে আমার কিন্তু উপরে নেভবার নেভিগেশনের জন্য একটা কালার চলে আসছে, এটা হচ্ছে ডিফল্ট কালার যেটা সিএসএসে দেওয়া আছে। এবার আমরা আর একটা ডিপ নিই, ক্লাস কন্টেনার। আমরা যে মেনুটা বানাবো মেনুটা একটা কন্টেনারের মধ্যে থাকবে। আসলে কন্টেনারটা কী, কন্টেনারটা কীভাবে কাজ করে এটা যদি আপনার গ্রিড যে টিউটোরিয়ালটা হবে ওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর ওটাকে ডিটেলস বলা থাকবে যে আসলে আমরা যে কন্টেনারটা ইউজ করি কেন ইউজ করি। এবার দেখেন যে আমরা যে নেভিগেশনটা বানাবো ওটার একটা অবশ্যই হেডার থাকবে। তো আমরা লিখি ডিভ ক্লাস নেভ হেডার। নেভ হেডারের মধ্যে আমরা একটা বাটন বানাবো, বাটন বাটন শুরু বাটন শেষ। যেহেতু আমরা বাটন বানাচ্ছি বাটনের একটা টাইপ থাকবে, টাইপটা অবশ্যই হবে বাটন। আমাদের একটা ক্লাস ইউজ করব, ক্লাসটা দিব নেভ বার টুগল ডাটা টুগল
ফলেস ডাটা টার্গেট ডট নেভার কলেস সরি এখন দেখেন যে আমাদের যে বাটনটা মারছে বাটনের মধ্যে আমার কিছু লাইন থাকবে মানে বার থাকবে আমি লিখি স্প্যান ট্যাগটা ইউজ করি স্প্যান ক্লাস একটা ক্লাস ই করে আইকন বারস আমি তিনটা বার দিতে চাচ্ছি যার কারণে আমি তিনটা কপি করলাম এখন দেখেন যে আমি যে এই কাজগুলো করলাম আসলে এই কাজটুকু করার পরে আমি আউটপুটটা কি দেখতে পারবো সেটা যদি দেখতে চাই তো আমি পেজে যাই যাওয়ার পরে রিলোড দিই আসলে কিছুই দেখতে পারতেছি না আসলে আমরা যে কাজটা করছি যে আমরা যখনই এই কম্পিউটার বাদে অন্যান্য কোনো ব্রাউজার মানে ডিভাইস অথবা ছোটো ব্রাউজার ইউজ করব তখন দেখেন যে আপনি যদি পেজটাকে জুম করেন তাহলে এই সাইডে রাইট সাইডে উপরে দেখেন যে একটা বাটন দেখা যাচ্ছে এটা যখন আপনার পেজের জুমটা 100% থাকতেছে তখন কিন্তু আপনি বাটনটা দেখতে পারতেছেন না কিন্তু আপনি যখনই বাটনটা পেজটাকে জুম করতেছেন তখনই কিন্তু আপনি বাটনটা দেখতে পারতেছেন এটা সুবিধা হচ্ছে যে আপনি যখন মোবাইলে এই ওয়েবসাইটটা ইউজ করবেন তখন দেখা যাচ্ছে মোবাইলের ডিসপ্লেটা তো অবশ্যই ছোট সেক্ষেত্রে আপনার অবশ্যই এরকম ছোট আকারে দেখাবে এখন যখন আপনি এরকম ছোট আকারে দেখবেন তখনই আপনার এরকম একটা বাটন আসবে এবং এই বাটনে ক্লিক করলেই আপনার ড্রপ ডাউন মেনুগুলো আসবে সো আমরা এখনও যেহেতু কাজ করিনি আমরা আপাতত শুধু এতটুকু কাজ করছিলাম যে কেউ যদি পেজটাকে জুম করে তাহলে এরকম একটা বাটন আসবে এখন দেখেন যে বাটনের মধ্যে আমার যে তিনটা আমি এখানে যে তিনটা স্প্যান ইউজ করছি স্প্যানের মধ্যে একটা ক্লাস দিছে আইকন বার আসলে এই কাজের জন্য আমার দেখেন যে বাটনটা বানিয়েছি বাটনের মাঝে কিন্তু একটা আইকন দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার আইকন বার আমি তিনটা স্প্যান ইউজ করছি যার কারণে আমি তিনটা আইকন দেখতে পারতেছি এখন আপনি যদি ওখানে আরও কয়েকটা বেশি ইউজ করেন তো আরও কয়েকটা বেশি দেখতে পারবেন সমস্যা নেই এখন আমরা আপাতত 100% করি তারপরে দেখেন যে আমি যেহেতু একটা মেনু বার বানাচ্ছি এই সাইডে আমার একটা ব্র্যান্ড থাকা ব্র্যান্ডের নেম থাকা উচিত তো আমি এখানে একটা কাজ করতে পারি যে বাটন শুরু বাটনের পরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ দিই হ্যাশ এখানে আমি আপাতত হ্যাশ দিয়ে রাখি একটা ক্লাস ইউজ করি ক্লাসের নাম দিই নেবার ব্র্যান্ড নেবার ব্র্যান্ড অ্যাঙ্কর ট্যাগটাকে শেষ করি এবং মাঝখানে আমি লিখে দিলাম সিএসএল ট্রেনিং এখন যদি আমি এটাকে সেভ করি এবং আমি আউটপুটটা যদি দেখি রিলোড দিই দেখেন আমার কিন্তু একটা ব্র্যান্ডের নেম দেখাচ্ছে আমার যে বাটনগুলো হবে মানে যে মেনুটা বাড়ছে সেই মেনুটার একটা ব্র্যান্ডের নেম দেখতে পারতেছি আর যখন আমি জুম করতেছি এটা দেখেন যে এটা আমার পাশে আসেই প্লাস আমার এই সাইডে একটা বক্স চলে আসতেছে এবং তার মধ্যে তিনটা আইকন আছে সো আমরা 100% করি জুমটা তারপরে পরের কাজগুলো করি আর কি এখন দেখেন যে আমরা এখানে কিছু একটা কাজ করছি করার পর আমাদের নেভ হেডারের কাজ শেষ এখন নেভ হেডারের পরে যে আমরা একটা ডিভ নেই ক্লাস ক্লাসের নেমটা আমরা দিব উপরে যে নেমটা দিছি এখানে দেখেন যে আমরা এখানে ডাটা টার্গেট দেওয়ার পরে ডট নেবার কলেজ তার মানে কি যেহেতু ডট দিছে এটা আমার অবশ্যই ক্লাস হবে আপনি ডট দিয়ে কোনো কিছু শুরু করলে সেটা অবশ্যই আপনার ক্লাসে হবে আর যদি হ্যাশ দিয়ে শুরু করেন সেটা হবে আইডি সো আমি শুরু করছি ডট দিয়ে তো এটা হচ্ছে আমার ক্লাস আর এটা হচ্ছে আমার ক্লাসের নেম সো আমি যে ক্লাসের নেমটা দিছি সেটাই দিই যে নেভ বার কলেজ আর আমার যে মেনুটা আমি বানাবো ওটা হবে কলেজ ডিভ শুরু ডিভ শেষ এখন এর মধ্যে আমার মেনুটা বানাইতে হবে আর মেনুটা বানাইতে হলে আমরা সবাই জানি যেহেতু আমার লিস্ট ইউজ করতে হবে আনঅর্ডার লিস্ট
ক্লাস আমি একবার ডিক্লেয়ার করে দিলাম, ক্লাসটা হবে নেভ, নেভার নেভ। ইউএলটা শেষ করি। এখন স্বভাবতই আমার এলআই লাগবে, এলআই শুরু, এলআই শেষ। হ্যাশ দিয়ে রাখি, দেখেন যে এটাকে আমরা কয়েকটা কপি করি, যেহেতু এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে লিখি হোম, অ্যাবাউট, টিউটোরিয়াল, কন্টাক্ট আস। তারপর আমরা কিছু লিখলেও লিখতে পারি, অত লিখলাম না, আমি এটা কেটে দিই। এখন দেখেন যে আমি একটা নেম বার বানাবো, সেখানে আমার লেখা আছে হোম, অ্যাবাউট, টিউটোরিয়াল, আর একটা আছে কন্ট্যাক্ট আস। আমি এটাকে সেভ করি, সেভ করার পরে এবার আমি এটা রিলোড দিয়ে দেখি পেজটা, দেখেন যে আমার এরকম আসছে। আসলে এরকম আসার কথা না। ইমেল শুরু, সরি আমি এখানে শেষ করিনি, যেহেতু আমাকে একটা শেষ করতে হবে। এবার রিলোড দিই, দেখেন যে আমি যে এখানে দুটা ক্লাস ইউজ করছি, ইভেলের মধ্যে যে নেভ আছে আর একটা আছে নেভার নেভ। এখন আপনি যদি নেভার নেভটা কেটে দেন, জাস্ট আপনার নেভ ক্লাসটা কল করা থাকলো। এখন দেখেন যা, সো আমি এটা কল নাই করি, আমার ক্লাসটা ফাঁকা আছে, এখানে আমি পরে ক্লাস নেম দেবো। এখন দেখেন যে আমি যদি এটা রিলোড দিই, আমার এরকম দেখাচ্ছে। এরকম দেখানোর কারণ আছে, কারণ আমরা যদি ইউএল আর অর্ডার লিস্ট যদি ইউজ করি, তাহলে আমাদের স্বাভাবিকভাবে এরকমই দেখাবে। কিন্তু আসলে তো আমি যে এখানে ইউএলটা ইউজ করছি, কেন ইউজ করছি, আমি একটা ড্রপডাউন মেনু বানাবো। সো আমরা যেহেতু নেভ বা বানাবো, ওই জন্য আমি জাস্ট লিখলাম নেভ। এখন দেখেন যে কিছু একটা তো অবশ্যই চেঞ্জ হবে। সো এখানে যদি রিলোড দিই, দেখেন যে আমার কিন্তু সামনের যে আইকনগুলো ছিল, আইকনগুলো নাই, এখানে আমার ব্লক আকার আসছে। কিন্তু আমি চাচ্ছি কি, আমার মেনুগুলো এইরকম থাকবে, ইন লাইনে থাকবে। সো আমি এখানে আর একটা ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে আমার নেভার নেভ। এই ক্লাসটা যদি আমি ইউজ করি, তাহলে দেখেন যে আমার সবগুলো এক লাইনে চলে আসলো, যে আমি এরকম একটা নেভার বানাইতে চাচ্ছি। সো দেখেন যে এখানে আমার কিছু মেনুগুলো আসছে আর কি। তো আমি তো বানাবো ড্রপডাউন মেনু। সো আমরা এই টিউটোরিয়াল নিচে আন্ডারে কিছু রাখবো, যে টিউটোরিয়ালে ক্লিক করলে আমাদের কিছু টিউটোরিয়ালের লিস্ট চলে আসবে। সো ওইটা বানাইতে হলে আমাদের এখানে যাই, যে ইউএলটা আছে ইউএলটার নিচে এরকম করে দিই আমাদের কাজের সুবিধাতে। ইউএলের মধ্যে একটা ক্লাস ইউজ করি, সেটা হচ্ছে ড্রপ ডাউন। এখন দেখেন যে এখানে ড্রপ ডাউন ইউজ করলাম, করার পরে আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, সেখানে আমার কিছু ক্লাস ইউজ করতে হবে। এখানে আমি একটা ক্লাস লিখে ক্লাসটা হচ্ছে ড্রপ ড্রপ ডাউন ড্রপ ডাউন ট্রুগল। একটা লিখতে হবে ডাটা টুগল। ওকে, এটাতে ক্লিক করলে যেহেতু আমার আরো কিছু মেনু আসতে হবে। সো আমি এখানে আবার ইমেল শুরু করতে পারি, ইমেল শুরু, ইমেল শেষ, এবং এখানে এলআই শুরু। একবার অ্যাঙ্কর টেকটাও শুরু করে দিই,
সরি, এটা শেষ করতে ভুলে গেছি, এটাকে আমি কপি করে নিই। আমি এখানে কিছু টেক্সট লিখে দেই। MySQL আর একটা লিখে দিই যে jQuery। ওকে, আমি যদি এটা সেভ করছি, করার পরে একটা রিলোড দিই, দেওয়ার পরে দেখেন যে আমার এখানে মেনুগুলো ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে। আর এখানে কিছু কাজ আছে, HTML CSS দেখাচ্ছে, এটার আগে দেখেন যে আমার কিন্তু সেই আইকনগুলো দেখাই দিচ্ছে। সো আমি এখানে একটা ক্লাস ইউজ করতে পারি, সেটা হচ্ছে ক্লাস ড্রপ ডাউন মেনু। দেখতে পারতেছেন না, এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার ড্রপ ডাউন ওই মেনুগুলো দেখাচ্ছে। কিন্তু দেখেন যে এখানে যে আমার টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালের পাশে আমার একটা অ্যারো চিহ্ন দেখাইতে চাচ্ছে। আমি তো আমি সে করে যাই, এখানে দেখেন যে আমার টিউটোরিয়াল, টিউটোরিয়ালের পাশে আমি একটা অ্যারো চিহ্ন দেখাতে চাচ্ছি। সো আমি একটা ট্যাগ নিতে পারি, বি ট্যাগ, মানে বোল্ডের জন্য আর কি যে ট্যাগটা আছে শুরু শেষ। এর মধ্যে আমি একটা ক্লাস নিতে পারি, ক্লাস এখানে আমি লিখতে পারি CARET ক্যারেট। ওকে, এটা আমি রিলোড দিই, দেখেন যে আমার কিন্তু এখানে সুন্দর একটা অ্যারো দেখাচ্ছে। এবং আমি এটাতে যদি ক্লিক করি আমার HTML CSS PHP MySQL যেগুলো এগুলো দেখাচ্ছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেখেন যে আপনি যদি জুম করেন, এটাকে আপনার জুম আছে, এটা বড় দেখাচ্ছে, বাট আপনি যখনই বড় আকারে জুম করবেন তখন দেখেন যে আপনার সিএসএল ট্রেনিং একটা যে ব্র্যান্ড ছিল, হেডার ব্র্যান্ড, সেটা দেখাচ্ছে। প্লাস এই পাশে দেখেন যে আপনি একটা বক্স দেখতে পারতেছেন। এবার যদি আপনি বক্সে ক্লিক করেন তাহলে দেখেন যে আপনার মেনুগুলো কিন্তু দেখাচ্ছে, এবং সেই মেনুগুলোর আন্ডারে আপনার যে টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালে ক্লিক করলে আপনার HTML CSS PHP MySQL এগুলো দেখাচ্ছে। সো আপনি যদি দেখা যাচ্ছে এই যে মেনুটা বানাইছেন, এটা যদি আপনি ফোনে ইউজ করেন তাহলে আপনার ডিসপ্লেটা আসবে এরকম। এরপর আপনার মেনুগুলো দরকার হলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার মেনুগুলো দেখাবে। আর আপনি যদি নর্মাল ট্যাব ইউজ করেন তাহলে এরকম আসবে। আর মানে সবচেয়ে আর কি বলা যায় যে যদি আপনার স্ক্রিনটা, আপনি যে কোনো ডিভাইসে ইউজ করেন, আপনার স্ক্রিনটা যদি বড় থাকে সেটা আপনি নর্মালভাবে দেখতে পারবেন, আর যদি দেখা যাচ্ছে যে আপনার স্ক্রিনটা ছোটো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন না এরকম। এখন কোডটা আমি একটা কথা বলি যে এখানে দেখেন যে আমি উপরে একটা ক্লাস বানিয়েছিলাম যে ডাটা টার্গেট নেবার কল লেভস, এখানে আমি ডট দিয়েছিলাম যে এটা একটা ক্লাস, তারপরে লিখছিলাম নেবার কল লেভস। আসলে এখানে যে ক্লাসটা আছে এই নামটা আমি আমার ইচ্ছা মতোই দিয়েছি, আপনার ইচ্ছা করলে এই নামটা চেঞ্জ করে যে কোনো একটা নেম দিতে পারেন। তবে এখানে যে নেমটা দিবেন সেই নেমটা কিন্তু আপনাদের অবশ্যই এখানে দিতে হবে, নেবার কল লেভস। কারণটা কি যে দেখেন যে আপনি যদি এখানে যে ডাটা টার্গেটটা দিচ্ছেন এটা কেন দিচ্ছেন, এখানে দেখেন যে আপনি একটা বাটন বানাইছেন, আপনার ডাটা টার্গেটটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে আপনি যখন এই বাটনে ক্লিক করবেন তখন আপনার এই ক্লাসটা শো করবে। তার মানে কি যে আপনার নর্মাল দেখেন যে আপনি যখনই এই বাটনে ক্লিক করতেছেন, এখানে যে বাটনে ক্লিক করতেছেন, আপনার বাটনে তো ক্লিক করার উদ্দেশ্য একটা, আপনার মেনুগুলো দেখতে হবে। এখন আপনি যখনই বাটনে ক্লিক করবেন তখন আপনার এই মেনুগুলো দেখাবে। এখন মেনুগুলো কোথায় আছে, আপনার যে নেবার কল লেভস নামক যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যেই দেখেন যে আপনি কিন্তু নেবার মেনুটা বানাইছেন আর কি। তো আপনি যখনই দেখা যাচ্ছে যে বাটনে ক্লিক করবেন তখন আপনার অটোমেটিক এই ক্লাসটা কাজ করবে, এই ক্লাসটা হচ্ছে এইটা। সো আপনারা এই নেমটা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারেন। আর বাদ বাকি দেখেন যে ক্লাসগুলো আমি ইউজ করছি নেবার, নেবার ডিফল্ট, এগুলো কিন্তু আমার বুটস্ট্র্যাপে ডিফল্ট হিসেবে করা আছে, আমি জাস্ট ওই ক্লাসগুলো ইউজ করে কাজ করছি। সো দেখেন আমি একটা নেভিগো মেনু বানাইছি, ড্রপ ডাউন মেনু। এখানে দেখেন যে আমার জাস্ট কোনো কিছুই করা নেই, আমি কোনো কিছুই করিনি, শুধু বুটস্ট্র্যাপে যে ক্লাসগুলো আছে আমি শুধু সেই ক্লাসগুলোই কল করে করে কাজ করছি। এখন আপনাদের এটা রিসার্চ করে জানতে হবে যে এই কোন ক্লাসটা ইউজ করলে কোন কাজ হয়, কোন ক্লাসটা কীভাবে কাজ করে, এগুলো আপনাদের জানতে হবে। তো আজকে আমরা ড্রপ ডাউন মেনু আশা করি বানানো শিখলাম। সো আপনারা এটা ট্রাই করেন, নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই পারবেন।
আর এখানে যে মেনুবার ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর নেমগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এবং জানতে হবে যে কোন ক্লাসটা কোথায় ইউজ করলে কীরকম কাজ হতে পারে। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।